ফ্রিজে মাছ মাংস যা ছিল সব শেষ হয়ে গেছে। তো সকাল থেকে ভাবছিলাম বাজারে যেতে হবে, তো যেই ভাবা সেই কাজ, বাজারে চলে গেলাম। আর দেখুন এখানে কই মাছ, শিং মাছ আর পাঙ্গাস মাছ নিয়ে এসেছি। তো পাঙ্গাস মাছটা তো আমার আনতেই হয়, কারণ আমার ছেলে কাটলা মাছ খাবে না, খায় না। আর ফ্রিজে মাছটা থাকলে কোনো চিন্তা থাকে না, যে কোনো একটা সবজি দিয়ে কিন্তু আপনার একটা তরকারি রান্না করা যায়। তো চলুন মাছগুলো কাটতে চলে যাই। এই তো মাছগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, আর শিং মাছগুলোকে পাটায় ঘষে নিতে হবে। এটা পাঙ্গাস মাছগুলো কেটে নিয়েছি আর কই মাছও কেটে নিয়েছি। এরপর ঘরে এসে সবজি টবজি যা যা কাটার ছিল সেগুলোও কিন্তু কেটে নিয়েছি। আজকে আর হাতে তেমন সময় ছিল না, তাই বেশি কিছু শেয়ার করতে পারলাম না। তো এই তো আমি আজকে কই মাছ খাবো, তাই কই মাছগুলো ভেজে নিয়েছি। কই মাছ কিন্তু ভাজা খেতেই খুব ভালো লাগে। তো আজকের মতো এখান থেকে টাটা বাবাই, কথা হবে আগামী কোনো নতুন ব্লগে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।